আচ্ছা, আমরা ক্লাস ইলেভেনের ফিজিক্সের স্কেলার ও ভেক্টর চ্যাপ্টারটি পড়ছিলাম, তো আজকে এই চ্যাপ্টারটার আমরা চতুর্থ অংশ পড়ব। তো আজকে আমাদের টপিক হচ্ছে আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি। আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি এই জিনিসটা কী, এটা সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। দেখো, আমরা জানি যে কোনো বস্তুর পরম গতি বলে কোনো কিছু হয় না। যেমন আচ্ছা, সকল গতি হচ্ছে আপেক্ষিক। যেমন ধর, একটা গাড়ির বেগ আমি ধরে নিচ্ছি 60 কিলোমিটার পার আওয়ার। তো এক্ষেত্রে এই যে গাড়ির বেগের এই যে মানটা, অর্থাৎ 60 কিলোমিটার পার আওয়ার, হচ্ছে এটা কার সাপেক্ষে? এই মানটা আমরা মাপছি এখানে পৃথিবীটাকে স্থির নির্দেশতন্ত্র হিসাবে ধরে নিয়ে, অর্থাৎ পৃথিবীটা স্থির আছে এটা যদি ধরে নিই, তবেই ওই গাড়িটার বেগ হবে কত, না 60 কিলোমিটার পার আওয়ার। কিন্তু বাস্তবে কি পৃথিবীটা স্থির আছে? পৃথিবীও তো নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে। তাহলে পৃথিবীটাকে যদি আমরা স্থির নির্দেশতন্ত্র হিসাবে ধরে নিই, তবেই ওই গাড়িটির বেগ হবে 60 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ পৃথিবীটা স্থির ধরে নিলে তার সাপেক্ষে গাড়ির বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। সেই কারণেই বলা হচ্ছে যে কোনো বস্তুরই পরম গতি বলে কিছু থাকে না, সব গতি হচ্ছে আপেক্ষিক। অর্থাৎ বস্তুর বেগটাকে অন্য কোনো একটা বস্তুর সাপেক্ষে মাপা হয়। সাধারণত আমরা পৃথিবীটাকে স্থির নির্দেশতন্ত্র হিসাবেই যে কোনো বস্তুর বেগ মেপে থাকি। কিন্তু এবার ধরো, একটা গতিশীল বস্তুর সাপেক্ষে, একটা গতিশীল বস্তুর সাপেক্ষে যদি অন্য একটা গতিশীল বস্তুর বেগ আমরা মাপি, ধরো দুটো বস্তু পাশাপাশি যাচ্ছে, ধরো দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, দুটোই হচ্ছে গতিশীল অবস্থায় আছে, তখন একটা ট্রেন ধরো 1 নম্বর ট্রেন আর একটা ট্রেন ধরো 2 নম্বর ট্রেন, তো এক্ষেত্রে ধরো প্রথম ট্রেনটার বেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, দ্বিতীয় ট্রেনটার বেগ হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। তো প্রথম ট্রেনটার বেগ যেটা 80 কিলোমিটার পার আওয়ার, সেটা কখন, না সেটা হচ্ছে যে পৃথিবীটাকে স্থির নির্দেশতন্ত্র হিসাবে ধরে নিয়ে প্রথম ট্রেনটির বেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয় ট্রেনটার বেগ হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার, এটা কখন, না ওই আবার পৃথিবীটাকে স্থির নির্দেশতন্ত্র হিসাবে ধরে নিলে দ্বিতীয় ট্রেনটার বেগ হবে কত, না 90 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এবার যখন দুটো ট্রেনই পাশাপাশি গতিশীল ধরো, তখন আমরা প্রথম ট্রেনটার সাপেক্ষে দ্বিতীয় ট্রেনটার বেগ মাপতে পারি, আবার দ্বিতীয় ট্রেনটার সাপেক্ষেও প্রথম ট্রেনটার বেগ মাপতে পারি। এটাকেই বলা হয় আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি। প্রথম ট্রেনের সাপেক্ষে দ্বিতীয় ট্রেনের আপেক্ষিক বেগ, বা দ্বিতীয় ট্রেনের সাপেক্ষে প্রথম ট্রেনের আপেক্ষিক বেগ। ঠিক আছে, তাহলে যেটা বললাম উদাহরণে, যে দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, তাদের নিজস্ব একটা করে তো বেগ আছেই, সেই যে নিজস্ব বেগগুলো সেগুলো কীভাবে মাপা হয়, না পৃথিবীটাকে স্থির নির্দেশতন্ত্র হিসাবে ট্রেনগুলো নিজস্ব বেগকে মাপা হয়। এবারে যদি আমরা প্রথম ট্রেনটার সাপেক্ষে দ্বিতীয় ট্রেনের বেগ মাপি, বা দ্বিতীয় ট্রেনটার সাপেক্ষে প্রথম ট্রেনের বেগ মাপি, তখন সেটাকেই বলা হয় প্রথম ট্রেনের সাপেক্ষে দ্বিতীয় ট্রেনের আপেক্ষিক বেগ, বা দ্বিতীয় ট্রেনের সাপেক্ষে প্রথম ট্রেনের আপেক্ষিক বেগ। তো এখন আমরা এই আপেক্ষিক বেগ কীভাবে মাপে সেটাই আমরা দেখব। আচ্ছা, ধরে নাও আমরা দুটো বস্তু এখানে নিচ্ছি, যেমন দুটো ট্রেনের কথা বলছিলাম, তো সেটাকে আমরা দুটো বস্তু হিসাবে ধরে নিচ্ছি। এ বস্তুর বেগ ভেক্টর ভি এ, বি বস্তুর বেগ হচ্ছে ভেক্টর ভি বি। এবার আপেক্ষিক বেগকে কীভাবে মাপে আমরা সেটাই দেখব। তাহলে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, ঠিক আছে, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এটাকে এইভাবে লেখা হবে,
এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এটাকে পরে লিখবো, বিটাকে আগে লিখবো, এই ভি এর সাফিক্সে এটাকে পরে লিখবো, বিটাকে আগে লিখবো। তাহলে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এটাকে পরে লিখবো, বিটাকে আগে লিখবো, ভি বি এ সমান হচ্ছে ভি বি মাইনাস ভি এ। আবার বলছি, এর সাপেক্ষে দুটো বস্তু আছে এ আর বি, তাদের বেগগুলো হচ্ছে যথাক্রমে ভেক্টর ভি এ এবং ভেক্টর ভি বি, এগুলো হচ্ছে নিজস্ব বেগ। এবারে আমরা এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ মাপবো আর বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ মাপবো। তো এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগটা কিভাবে মাপা হয়, না এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এটাকে পরে লিখবো, বিটাকে আগে লিখবো, এই ভি এর সাপেক্ষে, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, ভি বি এ সমান হচ্ছে ভি বি মাইনাস ভি এ। তাহলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ এটাকে কিভাবে লিখবো, এক্ষেত্রে বিটাকে পরে লিখবো, এটাকে আগে লিখবো, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ ভি এ বি সমান হচ্ছে তাহলে একইভাবে ভি এ মাইনাস ভি বি। ঠিক আছে, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, বিটাকে পরে লিখলাম, এটাকে আগে লিখলাম, বি এর সাপেক্ষে, যে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ এটাকে তারপর আগে লিখলাম, বি এর সাপেক্ষে ভি এ বি ইকুয়েস টু হবে ভি এ মাইনাস ভি বি। তাহলে ভি বি এ যেহেতু বিটা আগে আছে এটা পরে আছে, তাই আমাদের মনে রাখাটাও সুবিধা, ভি বি এ বি আগে এ পরে ভি বি মাইনাস ভি এ, ভি এ বি এ আগে বি পরে, তাহলে ভি এ মাইনাস ভি বি। তাহলে একটা জিনিস দেখো, ধরো এ আর বি দুটো বস্তুই যদি একই দিকে এবং একই বেগ নিয়ে গতিশীল হয়, ঠিক আছে, ধরো দুটো ট্রেন একই অভিমুখে যাচ্ছে এবং দুটো ট্রেনের বেগ হচ্ছে সমান, ধরো দুটো ট্রেনের বেগই হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার, তখন প্রথম ট্রেনটির সাপেক্ষে দ্বিতীয় ট্রেনের আপেক্ষিক বেগ কত হবে, 90 মাইনাস 90 জিরো, বা দ্বিতীয় ট্রেনের সাপেক্ষে প্রথম ট্রেনের আপেক্ষিক বেগ কত হবে, আবার 90 মাইনাস 90 কত হবে, না জিরোই হবে। তাহলে দুটো বস্তু যদি একই অভিমুখে এবং একই বেগে গতিশীল হয় তাহলে তাদের আপেক্ষিক বেগের মান এই ফর্মুলা থেকে অবশ্যই জিরো হবে। দুটো বস্তু যদি একই অভিমুখে এবং দুটো বস্তু যদি একই অভিমুখে গতিশীল হয়, ঠিক আছে, দুটো বস্তু যদি একই অভিমুখে গতিশীল হয় এবং তাদের বেগের মানও যদি একই হয়, যেমন আমরা বললাম দুটো ট্রেন একই অভিমুখে যাচ্ছে, তাদের বেগের মানও হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার, তাহলে তাদের আপেক্ষিক বেগের মান কত হবে, না জিরো হবে, 90 মাইনাস 90 = 0। আচ্ছা এবার দেখো, ভি এ বির সাথে ভি বি এর কী সম্পর্ক, ভি এ বি সমান হচ্ছে ভি এ মাইনাস ভি বি, আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে ভি বি মাইনাস ভি এ, তাহলে আবার ভি বি মাইনাস ভি এ সমান কত, ভি বি এ, তাহলে ভি এ বি সমান চলে আসছে মাইনাস ভি বি এ। ঠিক আছে, ভি এ বি সমান হচ্ছে ভি এ মাইনাস ভি বি, মাইনাসটা কমন নিলাম, ব্র্যাকেটে বেরো থাকবে ভি বি মাইনাস ভি এ, ভি বি মাইনাস ভি এ মানেই হচ্ছে ভি বি এ, তাহলে ভি এ বি সমান হচ্ছে মাইনাস ভি বি এ। এর মানেটা কি, যে ভি এ বি এবং ভি বি এ দুটো ভেক্টরের মান সমান কিন্তু এরা হচ্ছে বিপরীতমুখী, ভি এ বি এবং ভি বি এ দুটো ভেক্টরের মান সমান কিন্তু এদের দিক হচ্ছে বিপরীতমুখী। নেক্সট আরেকটা জিনিস দেখো, সমান্তরালভাবে গতিশীল বস্তুদ্বয়ের মধ্যে আপেক্ষিক বেগ, সমান্তরালভাবে গতিশীল বস্তুদ্বয়ের মধ্যে আপেক্ষিক বেগ, তো সমান্তরালভাবে গতিশীল বস্তুদ্বয়, এই বস্তু দুটো একই অভিমুখেও গতিশীল হতে পারে, আবার বস্তুগুলো বিপরীত অভিমুখেও গতিশীল হতে পারে, তাহলে দুটো বস্তু সমান্তরালভাবে যাচ্ছে, যেমন আমরা বললাম দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে,
ঠিক আছে, তো সেই বস্তুগুলো একই অভিমুখে গতিশীল হতে পারে, অর্থাৎ দুটো ট্রেন একই দিকে যেতে পারে, আবার বিপরীত দিকে গতিশীল হতে পারে, অর্থাৎ দুটো ট্রেন বিপরীত দিকেও সমান্তরালভাবে আসতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আপেক্ষিক বেগগুলো কী হবে দেখো, সেক্ষেত্রে দেখো এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ ভি বি এ সমান কত লিখতে পারবো আমরা, ভি বি মাইনাস ভি এ, এই যেটা লিখেছি সেটা, এই ফর্মুলাটা হচ্ছে দুটো বস্তু একই অভিমুখে যাচ্ছে সেই ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে বস্তুগুলো যদি একই অভিমুখে গতিশীল হয়, অর্থাৎ ধরো দুটো ট্রেন, অর্থাৎ ধরো দুটো ট্রেন, এই এই একটা ট্রেন আর এই একটা ট্রেন, এরা পাশাপাশি যাচ্ছে, ঠিক আছে, এরা পাশাপাশি যাচ্ছে, একই অভিমুখে যাচ্ছে, ঠিক আছে, দুটো ট্রেন পাশাপাশি সমান্তরালে যাচ্ছে এবং একই অভিমুখে যাচ্ছে, তো সেক্ষেত্রে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগটাকে আমরা ভি বি এ সমান লিখতে পারবো, ভি বি মাইনাস ভি এ, অর্থাৎ এই যে ফর্মুলাটা সেটা ওই দুটি বস্তু একই অভিমুখে যাচ্ছে সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে, দুটো ট্রেন পাশাপাশি সমান্তরালভাবে যাচ্ছে, সেক্ষেত্রে এ ট্রেনের সাপেক্ষে বি ট্রেনের আপেক্ষিক বেগ ভি বি এ সমান কত হবে না, ভি বি মাইনাস ভি এ। ওই জন্যই বললাম যদি দুটো ধরো একই অভিমুখে দুটো ট্রেন যাচ্ছে আর তাদের বেগের মানগুলি যদি সমান হয়, দুটোই ধরো 90 কিলোমিটার পার আওয়ার, তাহলে 90 মাইনাস 90 করলে কত চলে আসবে, জিরো চলে আসবে, তখন আপেক্ষিক বেগটা জিরো হয়ে যাবে। কিন্তু ধরো এবার বস্তুগুলি যদি বিপরীত দিকে গতিশীল হয়, সেক্ষেত্রে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, মানে বস্তু দুটো সমান্তরালেই আছে, মানে এরা সমান্তরালভাবে গতিশীল, কিন্তু এদের বেগের অভিমুখগুলো হচ্ছে আলাদা, সেটা আমরা দেখেছি। দেখো ভিবিটা এদিকে আছে, ভি এটা ঠিক তার উল্টো দিকে কিন্তু সমান্তরালভাবে, তাহলে এই ভেক্টরটা যদি ভিবি হয় তাহলে এই ভেক্টরটা মাইনাস ভি এ বলবো, কারণ এই দিকে আমরা ভি এটা ধরেছিলাম, তাহলে উল্টো দিকে হয়ে গেলে কী হবে, মাইনাস ভি এ হবে। তাহলে ভি বি এ সমান এখানে যেমন লিখেছি আমরা ভিবি মাইনাস ভি, এখানে আমরা কী লিখবো, ভিবিটা আগে যে ডিরেকশনে ছিল সেই ডিরেকশনেই আছে, তাহলে ভিবিটা যেমন আছে সেমনি রইলো, মাইনাস, ঠিক আছে, ভি এটা উল্টো দিকে আছে ওই জন্য মাইনাস অফ মাইনাস ভি, অর্থাৎ কত হয়ে যাবে, ভিবি প্লাস ভি এ। ঠিক আছে, তার মানে দুটো ট্রেন বা এক্ষেত্রে দুটো বস্তু দুটো সমান্তরালে যাচ্ছে, কিন্তু দুটো যদি বিপরীত মুখে যায়, সেক্ষেত্রে এ বস্তু সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ, আগেটা যখন ভিবি মাইনাস ভি এ আছে, এক্ষেত্রে ভিবিটা নিজের ডিরেকশনেই রইলো, তাহলে ভিবি মাইনাস এ ডিরেকশনটা উল্টে গেছে, তাহলে আর ভি এ নয় মাইনাস ভি এ, তাহলে ভিবি প্লাস ভি এ। তাহলে ধরো একটা ট্রেন এই দিকে যাচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে, আরেকটা ট্রেন সমান্তরালভাবে উল্টো দিকে যাচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার বেগে, একটা ট্রেন এই অভিমুখে যাচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার বেগে, আরেকটা ট্রেন এর সাথে সমান্তরালে যাচ্ছে উল্টো অভিমুখে 90 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে সেক্ষেত্রে প্রথম ট্রেনের সাপেক্ষে দ্বিতীয় ট্রেন আপেক্ষিক বেগ কত হবে, 90 প্লাস 90 সমান 180 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে এই উদাহরণটাতে ধরো প্রথম ট্রেনটা 90 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, দ্বিতীয় ট্রেনটাও 90 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, দুটোই সমান্তরালে যাচ্ছে, ঠিক আছে, দুটোই সমান্তরালে যাচ্ছে, কিন্তু কি বললাম না, ধরো আমরা দুটো ট্রেনের কথা ভাবছি, দুটো ট্রেন একই অভিমুখে যাচ্ছে, দুটো ট্রেন একই অভিমুখে যাচ্ছে, সমান্তরালে যাচ্ছে, দুটো ট্রেনের বেগই 90 কিলোমিটার পার আওয়ার, সেক্ষেত্রে একটা ট্রেনের সাপেক্ষে আরেকটা ট্রেনের আপেক্ষিক বেগ কত হবে, 90 মাইনাস 90 = 0। কিন্তু যদি এই কেসটা ধরি আমরা, একটা ট্রেন যাচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার এই দিকে, আরেকটা ট্রেন উল্টো দিকে যাচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার বেগে, দুটো ট্রেনই পরস্পর সমান্তরাল, দুটোর বেগের মান একই কিন্তু অভিমুখগুলো যদি আলাদা হয়, সেক্ষেত্রে এই এইখানে যে রেজাল্টটা এসেছে সেই অনুযায়ী
প্রথম ট্রেনের সাপেক্ষে দ্বিতীয় ট্রেনের আপেক্ষিক বেগ হবে 90 + 90 ইকুয়াল টু 180 কিলোমিটার পার আওয়ার। নেক্সট আমরা যেটা দেখবো, দেখো যে গতিশীল ব্যক্তি সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ। বৃষ্টির সময় একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঠিক মাথার উপরে ছাতা ধরেন, কিন্তু ওই ব্যক্তি যদি দ্রুততার সঙ্গে অনুভূমিকভাবে সামনের দিকে গতিশীল হয় তাহলে ওই ব্যক্তি দেখতে পায় যে বৃষ্টির ফোঁটাগুলি তির্যকভাবে সামনের দিকে পড়ছে, তাই ব্যক্তিকে আনতভাবে ছাতা মাথায় নিতে হয়। আমরা দেখেছি, ধরে নাও কোনো বাতাস বইছে না, ঠিক আছে, কোনো বাতাস বইছে না, এই অবস্থাতে বৃষ্টি পড়ছে, তুমি ধরো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, দাঁড়িয়ে থাকলে ছাতাটা দেখবে আমরা মাথার উপর ঠিক সোজা করে রাখলেই বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবো। কিন্তু এবার যদি আমরা ধরো ছাতা নিয়ে আমরা যদি দৌড়াতে থাকি বা খুব জোরে হাঁটতে থাকি, তখন দেখবে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে ছাতাটাকে হালকা একটা অ্যাঙ্গেলে, উল্লম্বের সাথে একটা অ্যাঙ্গেল করে বাঁকাতে হয়। তো এটা কেন, এটাও আপেক্ষিক বেগের ধারণা থেকে ব্যাখ্যা করা যাবে, ঠিক আছে। তাহলে প্রথমেই বলছি বাতাস বইছে না, জোরে বাতাস বইলে তখন তো দাঁড়িয়ে থাকলেও মানে আমাদেরকে ছাতা বাঁকাতে হয়, তো সেই কেসটা আমরা বাদ দিচ্ছি। বাতাস বইছে না, বাতাসটা ধরে নাও স্থির আছে, ঠিক আছে, এই অবস্থায় বৃষ্টি পড়ছে, তো আমরা যদি দাঁড়িয়ে থাকি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে মাথার উপর ছাতাটা ঠিক সোজা করে রাখলেই হবে, কিন্তু যদি আমরা এবারে দ্রুততার সাথে হাঁটতে থাকি বা দৌড়েতে থাকি তখন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ছাতাটাকে সোজা রাখলে হবে না, ছাতাটাকে উল্লম্বের সাথে কোণ করে বাঁকাতে হয়। তো কেন উল্লম্বের সাথে কোণ করে বাঁকাতে হয় সেটাও, সেই ব্যাখ্যাটাও আমরা আপেক্ষিক বেগের ধারণা থেকেই দিতে পারি। দেখো ভেক্টর ভিএম এটা হচ্ছে অনুভূমিক রাস্তার ওপর ব্যক্তির গতিবেগ, আর বৃষ্টিটা উল্লম্বভাবে পড়ছে, ভেক্টর ভিআরটা হচ্ছে বৃষ্টির গতিবেগ। তাহলে লোকটি অনুভূমিক রাস্তায় হাঁটছে, লোকটির বেগ হচ্ছে ভেক্টর ভিএম, এম ফর ম্যান, আর বৃষ্টিটা উল্লম্বভাবে পড়ছে, ভেক্টর ভিআর, আর ফর রেন, হ্যাঁ ভেক্টর ভিআরটা হচ্ছে বৃষ্টির গতিবেগ। এবারে লোকটা যখন দ্রুততার সাথে হাঁটছে, আমরা বললাম যে আমাদেরকে বৃষ্টির হাত থেকে বাঁচতে গেলে ছাতাটাকে উল্লম্বের সাথে একটা কোণ করে বাঁকাতে হবে, তো সেটার ব্যাখ্যাটা আমরা কীভাবে দেবো দেখো। এখানে এই ভেক্টরটার জন্য আমাদেরকে ছাতাটাকে উল্লম্বের সাথে একটা কোণ করে বাঁকাতে হয়, সেই ভেক্টরটা হচ্ছে ভেক্টর ভিআরএম। ভেক্টর ভিআরএমটা কী জিনিস, না ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। ভিআরএমটা হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তা ভিআরএম মানে কি, আগে আমরা যেমন পড়লাম VBA = VB - VA, সেরকম ভিআরএম মানে হচ্ছে VR - VM, এটাকে আমরা এইভাবে লিখতে পারি VR + VM। তার মানেটা কি, একটা ভেক্টর ভিআর আর একটা ভেক্টর -VM, তাদের লব্ধিটা হচ্ছে ভেক্টর ভিআরএম। তাহলে ভেক্টর ভিএমটা তো এই দিকে, তাহলে ভেক্টর -VM টা চাই, তাহলে সেটা কোন দিকে হবে, উল্টো দিকে হবে, তাহলে ভেক্টর -VM এই দিকে আর ভেক্টর ভিআর এই দিকে, এই দুজনা মিলে যে সামান্তরিকটা তৈরি করছে সেই সামান্তরিকের কর্ণ বরাবর হবে এই লব্ধি ভেক্টর ভেক্টর ভিআরএম এর অভিমুখ, অর্থাৎ এইভাবে। তো অনুভূমিকভাবে গতিশীল ব্যক্তির কাছে, মানে লোকটা যখন দ্রুত হেঁটে যাচ্ছে অনুভূমিক দিকে, বৃষ্টিটা এই ভেক্টর ভিআরএম অভিমুখে আসছে বলে মনে হয়, বৃষ্টিটা তখন আর সোজা পড়বে না, মানে সোজা লোকটার কাছে আসছে বলে মনে হবে না, লোকটার মনে হবে যখন ও দ্রুততার সাথে হাঁটবে তখন মনে হবে, যখন দাঁড়িয়েছিল তখন তো এইভাবে সোজা পড়ছিল উল্লম্বভাবে, কিন্তু যখন দ্রুততার সাথে হাঁটবে তখন আর এই ভেক্টর বরাবর নয়, ভেক্টর ভিআরএম বরাবর বৃষ্টিটা আসছে বলে মনে হবে। সেই কারণেই লোকটাকে নিজেকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য এই যে ছাতাটা এঁকেছি, ছাতাটাকে এইভাবে বাঁকাতে হবে, অর্থাৎ উল্লম্বের সাথে একটা ফাই অ্যাঙ্গেল করে ছাতাটাকে বাঁচালে তবেই লোকটি নিজেকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারবে। তাহলে
লোকটা হেঁটে যাচ্ছে ভেক্টর ভিএম বেগ নিয়ে অনুভূমিক দিকে, আর বৃষ্টিটা পড়ছে উল্লম্ব দিকে। তো প্রথমে যদি লোকটা যদি দাঁড়িয়ে থাকতো, তাহলে বৃষ্টিটা কিন্তু সোজা উল্লম্ব বরাবরই পড়তো, ছাতাটাকে এইভাবে সোজা মাথায় ধরলেই আমার হয়ে যেত। কিন্তু লোকটা যখন দ্রুততার সাথে এবারে হেঁটে যাচ্ছে, তখন যে মানে লোকটার কাছে, ঠিক আছে, লোকটার কাছে বা ব্যক্তির কাছে বৃষ্টিটা যে অভিমুখে আসছে বলে মনে হবে, সেইটার ঠিক করে দেবে এই ভেক্টরটি, ভেক্টর ভিআরএম। এটা হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, ভেক্টর ভিআরএম। এটা মানে হবে তাহলে ভিআর মাইনাস ভিএম বা ভিআর প্লাস মাইনাস ভিএম, অর্থাৎ একটা ভেক্টর ভিআর, একটা ভেক্টর মাইনাস ভিএম, তাদের লব্ধি হচ্ছে ভেক্টর ভিআরএম। তাহলে ভিএমটা এই দিকে, আমার মাইনাস ভিএমটা চাই সেটা উল্টো দিকে, আর ভেক্টর ভিআরটা যেমন আছে রইল, তাহলে মাইনাস ভিএম আর ভিআর মিলে যে সামান্তরিকটা তৈরি করছে, সেই সামান্তরিকের কর্ণ বরাবরই হচ্ছে ভেক্টর ভিআরএম। তাহলে লোকটা যদি দাঁড়িয়ে থাকতো, তখন এই উল্লম্ব দিকে বৃষ্টিটা পড়ছে বলে মনে হতো, তখন ছাতাটাকে সোজা করে ধরলেই হতো। কিন্তু এখন লোকটা যখন দ্রুততার সাথে হাঁটছে, তখন বৃষ্টিটা মনে হবে এই ভেক্টর ভিআরএম বরাবর আসছে। ভেক্টর ভিআরএমটাই হচ্ছে ব্যক্তি সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ আসছে বলে মনে হবে। সুতরাং ছাতাটাকে, এই যে ছাতাটা এঁকেছি, এটা দেখো উল্লম্বের সাথে ফাই অ্যাঙ্গেল করে যদি বাঁকানো হয়, তবেই বৃষ্টির হাত থেকে লোকটি রক্ষা পাবে। ঠিক একই কারণে এটা গাড়ি যদি এভাবে দাঁড়িয়ে থাকে, আর যদি বৃষ্টি পড়ে, দাঁড়িয়ে থাকলে বৃষ্টি যদি পড়ে, তাহলে দেখবে দুটো কাঁচই সমানভাবে ভিজছে, সামনের এবং পিছনের কাঁচ। কিন্তু এবারে বৃষ্টির মধ্যে গাড়িটা যদি জোরে চলতে থাকে সামনের দিকে, তখন তখন কি মনে হবে, এখানে যেমন ভেক্টর ভিআরএম বরাবর আসছে, তখন এইভাবে বৃষ্টিটা তির্যকভাবে আসছে বলে মনে হবে। এটাও তাহলে ওই আপেক্ষিক বেগের ধারণা থেকেই আসছে। তো তখন দেখা যাবে সামনের কাঁচটা বেশি ভিজছে এবং পিছনের কাঁচটা কিন্তু কম ভিজছে। তাহলে গাড়িটা যদি দাঁড়িয়ে থাকে, তখন বৃষ্টিটা খাড়াভাবে উল্লম্ব বরাবর পড়বে এবং সামনের কাঁচ এবং পিছনের কাঁচ দুটোই একইভাবে ভিজবে। কিন্তু যখন গাড়িটা এবারে জোরে সামনের দিকে চলতে থাকবে, তখন এখানে যেমন ভেক্টর ভিআরএম বরাবর বৃষ্টিটা আসছে বলে মনে হবে, এটা হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, তখন আমরা বলবো গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। সেটা তাহলে এইভাবে একটা অ্যাঙ্গেল করে পড়বে, ঠিক আছে, উল্লম্বের সাথে একটা অ্যাঙ্গেল করে পড়বে, এবং সেই কারণে গাড়ির সামনের কাঁচটা তখন বেশি ভিজবে, পিছনের কাঁচটা কম ভিজবে। তাহলে এইটাও আমরা আপেক্ষিক বেগের ধারণা থেকে ব্যাখ্যা করতে পারছি। এবার একটা অঙ্ক দেখে নিই আমরা, যেটুকু পড়লাম সেখান থেকে। দেখো, একটি জাহাজ 40 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে চলছে, দ্বিতীয় আর একটা জাহাজ 30 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে চলছে। তো আমাদেরকে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক গতিবেগটা নির্ণয় করতে হবে। তো আমি এখানে চারটে ডিরেকশন দেখালাম, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, ঠিক আছে। এবারে বলেছে দেখো, প্রথম জাহাজটা 40 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে যাচ্ছে, তাহলে পশ্চিম মানে হচ্ছে ওয়েস্ট, ওয়েস্ট, সে ওয়েস্টের দিকে প্রথম জাহাজটা যাচ্ছে। তো প্রথম জাহাজের বেগটাকে আমরা ভেক্টর ভি ওয়ান দিয়ে দেখালাম, আর দ্বিতীয় জাহাজটা দক্ষিণ মানে সাউথের দিকে যাচ্ছে, তার বেগটাকে আমরা ভেক্টর ভি টু দিয়ে দেখালাম, ঠিক আছে। তো প্রথম জাহাজের বেগের মান হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, তার মানে মড অফ ভেক্টর ভি ওয়ান বা ভি ওয়ান এটা 40 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয় জাহাজের বেগের মান মড অফ ভেক্টর ভি টু বা ভি টু হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথম জাহাজটা যাচ্ছে পশ্চিম দিকে, বেগ হচ্ছে ভেক্টর ভি ওয়ান, এবং সেই বেগের মান মড অফ ভেক্টর ভি ওয়ান বা ভি ওয়ান হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয় জাহাজটা যাচ্ছে দক্ষিণের দিকে, সাউথের দিকে, তার বেগ হচ্ছে ভেক্টর ভি টু, সেই ভেক্টর ভি টুর মান হচ্ছে মড অফ ভেক্টর ভি টু বা ভি টু, এগুলো 30 কিলোমিটার পার আওয়ার। যেহেতু প্রথম ভেক্টরটার মান ভি ওয়ানটা মানে বেশি, তাই ভি ওয়ানটাকে একটু বেশি লম্বা দেখিয়েছি, ভি টুটা মানে কম, তাই ভি টুটাকে একটু ছোটো করে দেখালাম। এবার আমাদেরকে যেটা প্রশ্নে বের করতে বলেছে, দেখো প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক গতিবেগ, প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক গতিবেগ, এই যে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক গতিবেগ, প্রথম জাহাজের সাপেক্ষে, যার সাপেক্ষে সেটা পরে লিখলাম, প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক গতিবেগ সেই টুটা আমরা আগে লিখলাম। তাহলে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক গতিবেগ, প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক গতিবেগ, মানে ভেক্টর ভি টু টু ওয়ানটা বের করতে হবে।
তাহলে কি বের করতে হবে? প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক গতিবেগ, প্রথম জাহাজ ওয়ানের সাপেক্ষে দ্বিতীয় জাহাজ টু এর আপেক্ষিক গতিবেগ, অর্থাৎ ভেক্টর ভি টু ওয়ানটা বের করতে হবে। এবার আপেক্ষিক বেগ, এটা তাহলে একটা ভেক্টর রাশি, অর্থাৎ ভেক্টর ভি টু ওয়ানের একটা মান আছে, একটা দিক আছে, আমাদেরকে সেই মান এবং দিক দুটোই বের করতে হবে। তো ভেক্টর ভি টু ওয়ান আমরা সংজ্ঞা অনুযায়ী দেখলাম এটাকে লিখতে পারবো কি, ভেক্টর ভি টু মাইনাস ভেক্টর ভি ওয়ান, যেমন ভি বি এ সমান ভি বি মাইনাস ভি এ, সেরকম ভেক্টর ভি টু ওয়ান সমান হচ্ছে ভেক্টর ভি টু মাইনাস ভেক্টর ভি ওয়ান। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো ভেক্টর ভি টু প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস ভি ওয়ান, তার মানে একটা ভেক্টর ভি টু আর একটা ভেক্টর মাইনাস ভি ওয়ান, এই দুজনাকার লব্ধি হচ্ছে ভেক্টর ভি টু ওয়ান। আবার বলছি, একটা ভেক্টর ভি টু আর একটা ভেক্টর মাইনাস ভি ওয়ান, এই দুজনাকার লব্ধি হচ্ছে ভেক্টর ভি টু ওয়ান। তাহলে ভি টুটা যেমন আছে রইল, এবারে মাইনাস ভি ওয়ান, ভি ওয়ানটা যদি এই দিকে হয় মাইনাস ভি ওয়ানটা হবে উল্টো দিকে, মানে পূর্ব দিকে। তাহলে ভি টুটা যেমন আছে রইল সাউথে, আর মাইনাস ভি ওয়ান চাই, তো ভি ওয়ানটা যেহেতু ওয়েস্টে আছে তাহলে মাইনাস ভি ওয়ানটা ইস্টে হবে। এটা যতটা দৈর্ঘ্য আছে এটার দৈর্ঘ্যটাও ততটাই করতে হবে। এবার এই ভি টু আর মাইনাস ভি ওয়ান মিলে যে সামান্তরিকটা তৈরি করলো, সেই সামান্তরিকটার কর্ণটায় লব্ধি ভেক্টর ভি টু ওয়ানটাকে নির্দেশ করবে। ভি টু আর মাইনাস ভি ওয়ান মিলে যে সামান্তরিকটা তৈরি করলো, সেই সামান্তরিকের কর্ণ বরাবর হবে লব্ধি ভেক্টর ভি টু ওয়ান। এবারে ভেক্টর ভি টু ওয়ানের মান, মানে মড অফ ভেক্টর ভি টু ওয়ান বা ভি টু ওয়ান, এটাকে আমরা কী করে বের করব? আমরা ভেক্টরের ফর্মুলা জানি, রুট ওভার যেমন হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, আর সমান লব্ধি ভেক্টর আর সমান কী করলি কি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। সেরকম এখানে ভেক্টর ভি টু ওয়ানের মান, মানে মড অফ ভেক্টর ভি টু ওয়ান বা ভি টু ওয়ান সমান কী লিখব, রুট ওভার একটা ভেক্টর ভি টু, তাহলে ভি টু স্কোয়ার প্লাস আর একটা ভেক্টর মাইনাস ভি ওয়ান, কিন্তু তার মানটা তো ভি ওয়ান, তাহলে প্লাস ভি ওয়ানের স্কোয়ার প্লাস, যেমন আমরা লিখি টু পি কিউ কস থিটা, তাহলে এখানে হবে টু ভি টু ভি ওয়ান, আর ভি টু আর মাইনাস ভি ওয়ানের মধ্যে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, তাহলে টু ভি টু ভি ওয়ান কস 90 ডিগ্রি। তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, সেখান থেকে আসছে একটা ভি টু, তাহলে রুট ওভার ভি টু স্কোয়ার প্লাস আর একটা ভেক্টর মাইনাস ভি ওয়ান, কিন্তু তার মানটা ভি ওয়ান, তাহলে প্লাস ভি ওয়ানের স্কোয়ার প্লাস টু ভি টু ভি ওয়ান কস, ভি টু আর মাইনাস ভি ওয়ানের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভ্যালুটা জিরো, তাহলে রুট ওভার ভি টু স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার, ভি টুর ভ্যালু 30, ভি ওয়ানের ভ্যালু 40, তাহলে 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার এটা করলে চলে আসবে, তার রুট করলে 50, সুতরাং ভি টু ওয়ানের মান চলে এলো 50 কিলোমিটার পার আওয়ার। সুতরাং প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগের মান হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। এবারে এই ভেক্টর ভি টু ওয়ানের অভিমুখটা আমাদেরকে বের করতে হবে, ভেক্টর ভি টু ওয়ানের অভিমুখটা আমাদেরকে বের করতে হবে। তো অভিমুখটা আমরা, এটা তো ভেক্টর ভি টু ওয়ান, ভেক্টর ভি টু ওয়ান অভিমুখ আমরা এই অ্যাঙ্গেলটাও নিতে পারি, ঠিক আছে, আমরা এই অ্যাঙ্গেলটাও বের করতে পারি, আবার এই অ্যাঙ্গেলটাও বের করতে পারি, ঠিক আছে। ভেক্টর ভি টু ওয়ানটা এই বরাবর আছে, তাহলে আমরা এর অভিমুখ বলতে পূর্বের সাথেও বের করতে পারি, আবার দক্ষিণের সাথেও বের করতে পারি। ভেক্টর ভি টু ওয়ানের অভিমুখ পূর্বের সাথেও বের করতে পারি, দক্ষিণের সাথেও বের করতে পারি, তো আমরা দক্ষিণের সাথেই বের করছি। ভেক্টর ভি টু ওয়ানের অভিমুখ হলো দক্ষিণ দিকের সঙ্গে, এই যে এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম ফাই, দক্ষিণ দিকের সঙ্গে ফাই কোণে পূর্ব দিকে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ভেক্টর ভি টু ওয়ানের অভিমুখ হচ্ছে আগে দক্ষিণের সাথে আছে, দেখো দক্ষিণের সাথে ফাই অ্যাঙ্গেল করেছে, তাহলে ভেক্টর ভি টু ওয়ানের অভিমুখ হলো দক্ষিণ দিকের সঙ্গে ফাই কোণে, যেহেতু এটা পূর্ব সাইডে আছে পূর্ব দিকে, ঠিক আছে। তাহলে ট্যান ফাই সমান লম্ব বাই ভূমি, লম্বটা কত আছে দেখো এই যে সিডি, আর ভূমিটা কত আছে এডি, তাহলে সিডি বাই এডি, আবার সিডি, সিডির মানটাই তো ভি ওয়ানের সাথে সমান, সিডির মানটাই তো ভি ওয়ানের সাথে সমান, আর এডির মান হচ্ছে ভি টুর সাথে সমান, তাহলে এটা হবে ভি ওয়ান বাই ভি টু। এবারে ভি ওয়ানের ভ্যালু হচ্ছে 40, ভি টুর ভ্যালু হচ্ছে 30, তাহলে 4/3, তাহলে ফাই সমান হয়ে গেল ট্যান ইনভার্স 4/3, মানে 53.13 ডিগ্রি। তাহলে এই যে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগের মানটা পেলাম আমরা 50 কিলোমিটার পার আওয়ার, এবং অভিমুখটা হচ্ছে এই ফাই অ্যাঙ্গেলটা, যেটা 53.13 ডিগ্রি এলো দক্ষিণের সাথে, 53.13 ডিগ্রি কোন দিকে না পূর্ব দিকে,
ঠিক আছে, এইটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। তো তাহলে আজকে আমরা এই ভেক্টর চ্যাপ্টারটির আপেক্ষিক বেগ এই অংশটা পড়লাম, ঠিক আছে। আমাদের এই টপিক আজকে এই অবধি রইলো।